চোখে চোখে প্রেমের কথা চলছে বন্ধু, নিয়ে যাও, মনটা ভালো নাই, মন একটু ভালো করে দে, বন্ধুর মন ভালো করে দিলে আল্লাহ তোকে সব দিবে। তুই কি পাগল হইছিস? দুইটা ছেলে মধ্যে তুই একটা মেয়ে কি করবি? ওই মানে তোকে দেখে আনাইজি লাগতেছে কি হইছে? তুই ওদেরকে ভয় পাইছিস নাকি? দেখে আরে ধর, কি বলিস, ভয় কেন পাবো? আচ্ছা এক কাজ কর, তোরা পরিচয় হয়ে নে, তাহলে ইজি হয়ে যাবে। কাপড় পরবো না মানে কি? আমি কি কাপড় ছাড়া আছি নাকি? ওমা তুই ফ্রেশ হবি না দোস্ত, তুই তো পুরো খয়ার মধ্যে বন্যা নিয়ে আসছিস, আজকে তো পুরোই জমে যাবে, ওইদিকে বোতলও রেডি আছে। আমি কি করলাম? আমার দিকে তাকাচ্ছো কেন আপু? এমন ভাব করছো তুমি কিছুই জানো না, ঠিক আছে চলো দেখি। হ্যাঁ দিনে দুপুরে বেডরুমে নিয়ে ডাকাত করতে তোমার যাওয়ার কি দরকার? পুলিশকে তো ফোন করো না, যা দেখার পুলিশ দেখবে। সেটা সময় হলে ফোন করব, এখন সবাই মিলে আমার সাথে চলো দেখি। না না না, যেতে হলে তুমি একা যাও, আমি পারবো না। নাবি তুই কিন্তু একদম জানি আমার সঙ্গে একবার দাঁড়ায় থাকবি। বাবা বাবা, ভাই বোনের তো জীবনের মায়া দেখছি বেশ ভালোই আছে। হ্যাঁ ঠিক আছে, তোমাদের যাওয়ার দরকার নাই, তোমরা এখানেই থাকো, আমি দেখে আসছি দিনে দুপুরে বেডরুমে ডাকাত করতে আসলো, তাও আমার মেয়ে ডাকাত। হ্যাঁ আমার দিকে তাকাস না, আমি কি তোর কাছে একবারও জানতে চেয়েছি যদি কিভাবে আমাকে বলবি? হ্যাঁ বারবার শুধু কথায় কথায় একই কথা বলছিস, আমি কি করে বলবো, আমি কি করে বলবো, যত সব। এই শোনো, তোমার ভাইকে তুমি দেখে রাখবো যেন পালাতে না পারে আমি না আসা পর্যন্ত, ঠিক আছে? বুঝলাম না, পাঠাই যাবে কেন? হ্যাঁ তুমি কি বলো, কথার মাথা মুন্ডা আমি কিছুই বুঝি না, যাও দেখে আসো। এত সাহস, কিছুই বুঝতে পারছো না আমার কথা, তাই না? আমি ফিরে আসলে এমনি সব কিছু বুঝতে পারবে, তুমি ওকে দেখে রাখো, আমি এক্ষুনি আসছি ভিতর থেকে, দাঁড়াও। তুই আসছি মেয়ে ডাকা, তুই কি সত্যি কথা বলিস না? আমি কেমনে বলবো, কি বলে দুলা ভাই তুমি বিশ্বাসও করো? চোখে চোখে প্রেমের কথা চলছে বহু দূর, কারে তুই কারে লইয়া বাঁধি নতুন সুর। চোখে চোখে প্রেমের কথা চলছে বহু দূর, কারে তুই কারে লইয়া বাঁধি নতুন সুর। নতুন প্রেমে মন মজাইয়া হইল রে বিপদ। লাভ রোড লাভ রোড, ও মাই লাভ রোড, লাভ রোড লাভ রোড, ও মাই লাভ রোড, লাভ রোড লাভ রোড, ও মাই লাভ রোড, লাভ রোড লাভ রোড, ও মাই লাভ রোড। আরে ঝকা 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 রে, আপনারা কি সত্যি সত্যি ডাকাত? না 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 না, ডাকাত কেন হতে যাব, আমরা তো ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। কার ফ্রেন্ড? আপনাদের তো আমি, আমার স্ত্রী, আমরা কেউই আপনাদেরকে চিনি না, আবার বেস্ট ফ্রেন্ড বলে দাবি করছেন নিজেদেরকে। আপনারা আমাদেরকে কিভাবে চিনবেন বা কেন চিনবেন? চিনবো তো আমরা আপনাদেরকে। এই দেখেন, একদম ফাজলামি মার্কা কথা বলার চেষ্টা করবেন না, আমি কিন্তু একদম ভদ্রলোক, ঠিক আছে? এইসব উল্টাপাল্টা কথা বলে আমার চরিত্রে কালি লাগানোর চেষ্টা করবেন না। আপনি আপনি আমাদেরকে ভুল বুঝছেন, আপনি যেরকম ভদ্রলোক আমরা ওরকম ভদ্র মেয়ে, তাই না রাফরি? জি দুলা ভাই, শায়না একদমই মিথ্যা কথা বলছে না, সত্যি সত্যি আমরা ভদ্র ফ্যামিলির মেয়ে, বিশ্বাস না হলে নাভিদ জিজ্ঞেস করেন। ও তার মানে নাভিদ তোমাদের পরিচিত? আমাদের না, নাভিদ হচ্ছে ওর পরিচিত, মানে নাভিদ হচ্ছে ওর ছোটবেলার ফ্রেন্ড, মানে একদম বাচ্চাকালের। হ্যাঁ হ্যাঁ
তুমি নাবিদকে কতদিন ধরে চেন? ওই যে বললাম না, ছোটবেলা থেকে, ছোটবেলা থেকে। ও, তার মানে তোমাদের অনেক দিন ধরেই যোগাযোগ চলতেছে, তাই তো? মানে এরকম প্রায়ই হচ্ছে তোমাদের মধ্যে? ও, মানে যোগাযোগ তো আমাদের সাথে হচ্ছে না, যোগাযোগ ওর সাথে হচ্ছে নাবিদের। নাবিদ হচ্ছে ওর ফ্রেন্ড, আর ও হচ্ছে আমার ফ্রেন্ড। হ্যাঁ বাবা, এই যে মানে দেখাশোনা এরকম চলছে বহুদিন ধরে, তাই তো? দেখা তো হবে, দেখা হবে না কেন? বন্ধুর সাথে বন্ধু দেখা হবে না? হ্যাঁ, বন্ধুর সাথে বন্ধুর কেন দেখা হবে না? তার মানে এইরকম ফাঁকা বাসা পেলেই চলে আসা হয় বন্ধুর বাসায়? আরে ও কি বলবে, আমি সব বুঝতে পেরেছি, আর কিচ্ছু বলার দরকার নেই। ঠিক আছে, দাঁড়াও, আমি তোমাদের ব্যবস্থা নিতেছি। উনি তখন আকাশ কুসুম অন্ধকার করে জল্পনা কল্পনা করা শুরু করে দিছে, এখন হবেটা কি? প্যান করিস না তো, আমাকে একটু ভাবতে দে। প্লিজ আর ভাবিস না, তুই এমনি কেচাল বাড়াইতেছিস, কেচাল আর বাড়াইতে প্লিজ, তোর পা ধরছে তুই আর ভাবিস না। তুই আবার একই ভাঙ্গা রেকর্ড বাজানো শুরু করছিস কিসের জন্য? হ্যাঁ, what's wrong with you? তো কি হয়েছে? এই চুপ, একটা কথা বলবি না, একদম চুপ করবি, তুমি একটা কথা বলবি না, দোকানে সব ঝামেলা আছে, আর ঝামেলা বানাবি না। আফ্রি, তুমি না নার্ভাস ব্রেকডাউন করছিস। আমি তো এই জীবনের প্রথম ওদের সঙ্গে কথা বললাম, যে আগে পরে ওদের সঙ্গে কথাবার্তা বলছে তাকে জিজ্ঞেস করুন, সেই তোমাকে সবকিছু বলতে পারবে। তুই বাসায় ছিলি, দরজা তুই খুলে দিছিস, সেভাবে ওরা ঘরে ঢুকছে। আমি সত্যি চিনি না আপা, মানে সেভাবে চিনি না। তুমি ওর কথা একদম বিশ্বাস করবে না। আর ওই যে ফর্সা করে যে মেয়েটা ছিল না, আফরি, আফরি, ও হচ্ছে ওর ছোটবেলার বন্ধু, বুঝছো? ওরা ওই ছোটবেলা থেকে অনেক কিছু একসঙ্গে করেছে, কত কি সে আমি অত কিছু এখন এখানে বলতে পারবো না। কোন বেলার বন্ধু? আরে ছোট ছোট, ছোটবেলার বন্ধু মানে বুঝলে না, ছোটবেলার বন্ধু, ওর সঙ্গে তোমার ভাইয়ের না ইটিস পিটিস সম্পর্ক ছিল, বাসা ফাঁকা পেলেই ঠাস করে বাসার মধ্যে ঢুকে পড়তো, আরো কত কি। হ্যাঁ, জিজ্ঞেস করো তোমার ভাইকে কি করছে। আমি কি শুনতেছি, তোর দুলাভাই গুলা কি বলতেছে? তুই এই মেয়ের সঙ্গে কি করিস? আপু, দুলাভাই ডাহা মিথ্যা কথা বলতেছে, দুলাভাইয়ের কথা কোনো কিছু বিশ্বাস করো না। বিশ্বাস করো, আমি ওরকম ছেলে তোমার মনে হয়? তুমি এতদিন যাবত আমাকে দেখতেছো? চুপ যাদব, জলও জানতো প্রমাণ চোখের সামনে থাকতেও তুই আমাকে মিথ্যাবাদী বানাচ্ছিস না? আমার এখন মনটা বলছে না তোকে একটা থাপ্পড় দিয়ে তোর কানটা ছিঁড়ে ফেলি, বেয়াদব একটা। তোর চরিত্র এত খারাপ, ছি, এই তোকে আমি কোলে পিছে করে মানুষ করেছি, আল্লাহ, এই দৃশ্য দেখার আগে আমার কেন মরণ হলো না? ও গো, তুমি আমাকে বিষ এনে দাও, আমি বিষ খেয়ে মরে যাব, আর বিষ এনে যদি না দাও আমি ফাঁসি দিব। আপু, বিশ্বাস করো তোমার গা ছুঁয়ে বলতেছি, সব সব মিথ্যা। কত বড় সাহস, আমার গা ছুঁয়ে মিথ্যা কথা বলতেছে, হায় রে আল্লাহ, আমি তো আর বাঁচবো না, আমি তো এমনি এমনি মরে যাব, আমার সব শেষ হয়ে গেল। তোমার তো আমার কেউ কোনো কথাই বলতে দিতেছো না, মানে যা বলতেছি কিছুই বিশ্বাস করতেছো না। যা খুশি করো তাহলে, আমার আমার বসায় রেখে কি লাভ? তোমরা তো ইচ্ছা মতো নিজেদের মতো ভাই ভাই নিতেছো সব। তুই তো আমার বিশ্বাস কান কান করে ভেঙে দিয়েছিস। কেন তুমি আবার কোথায় যাচ্ছ? সত্যটা জানতে হবে না, সত্যটা জেনে আসি। এই হারাম গাদা তো চোখে মুখে মিথ্যা, একটা কথা তো সত্যি বলতেছ না, আমি দেশে আসি কি দেখছি। দুলাভাই,
তুই ভাবে আমার দুইটা কথা শুনে নি। আসার পর থেকে তো সেই কথা শুনেই যাচ্ছি, এখন আবার নতুন করে কি শোনাব? শুনতে না, যা খুশি করে যা খুশি করে। পরশু তো একটা ফাজিল মার্কা কাম, আবার আমাদেরকে তেজ দেখাচ্ছ না? শুধু শালা বলে বেঁচে গেলে, আমার যদি আপন ছোট ভাইও হতো না, ঠাকুরি ওর কান মুখ ফাটিয়ে ফেলতাম। বিয়াবদুল একটা ছেলে, সত্যি করে বলো আমার ভাইয়ের সাথে সম্পর্ক তোমার কতখানি গভীর? শুধু কি তোমরা দেখাশোনাই করো নাকি অন্য কিছু? অন্য কিছু মানে আপনি কি মিন করছেন? এখন লেখা শাস্তেছো? হ্যাঁ, ভাব দেখে তো মনে হচ্ছে কিছুই বোঝো না, একটু পরে বলবো আমার ভাইকে চিনোই না। আমি আসলে কসম চিনি না আপনার ভাইকে, আমি কেন আপনার ভাইকে চিনতে যাবো? না চিনেই বেডরুম পর্যন্ত চলে এসেছো, আর চিনলে কি করতাম? এই মেয়ে, কথার অ্যান্সার দিচ্ছ না কেন? আমি আপনার প্রশ্ন শুনে বিব্রত হচ্ছি। আপনি কিন্তু আমাকে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করছেন, আমি আপনার এইসব ইঙ্গিতপূর্ণ প্রশ্নের অ্যান্সার দিতে বাধ্য না। ও, তুমি আমার ভাইয়ের সাথে ইঙ্গিতপূর্ণ কাজ করবা আর আমি ইঙ্গিতপূর্ণ কথা বললে দোষ? এই মেয়ে, পেটে বাচ্চা আসে নাই? কি পেটে বাচ্চা আসবে কেন? আপনি এসব কি ধরনের নোংরা কথা বলতেছেন? দেখেন, আপনার সাথে কথা বলতে আমার রুচিতে বাড়তেছে। তাই না রুচিতে লাগছে? তুমি নোংরা কাজ করতে পারবে আর আমি বলতে পারবো না? কই, তোমার পাশে তো আরেকজন আছে, তাকে তো বলছি না তুমি নোংরা কাজ করেছো, তাই তোমাকেই শুনতে হবে। আপনি যে কোনো কিছু না বুঝে শুনে আন্দাজে কথা বলেন সেটার প্রমাণ এখন দিলেন। আমি একটা নিরীহ মেয়ে, আপনি আমাকে যা তা মুখে আসছে তাই বলতেছেন, আর ওকে আপনি কিছু বলতেছেন না? অথচ ও সব নষ্টের গুড়া, ওর জন্য জানেন কাছারা থানায় ছিলাম। তুই তো কথা বলতে নিষেধ করছিস। থানায় ছিলা? এই মেয়ে, থানায় তো কোনো ভালো মানুষ যায় না, নিশ্চয় এরকম অকাজ কুকাজ করে থানায় গেছো। হ্যাঁ করছি। আপনি খুশি হয়েছেন? আকাম কুকাম করে থানায় গেছি। আল্লাহ গো আল্লাহ, আমি জীবনে কোনোদিন কোনো মেয়েকে, অন্য আরেকটা মেয়েকে এরকম নোংরা নোংরা ফালতু কথা বলতে শুনি নাই। আপনি কিভাবে জানেন এত কিছু? বয়সকালে তো আপনিও কম ছিলেন না মনে হয়, এগুলোই করছেন। এই মেয়ে, একদম চুপ, কোনো কথা বলবো না। তোমার লজ্জা করে না? তোমার সাথে তুমি আমাকে তুলনা করতেছো? এত বড় সাহস তোমার আমার সাথে তুলনা করো? আরে, এক থাপ্পড় খাবা। বিয়াদব মেয়ে কোথাকার, একদম চুপ। তোমার কত বড় সাহস হে, তুমি নিজের সাথে আমাকে তুলনা করো? আমি আমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের দিকে জীবনে চোখ তুলেও তাকায় নাই, আর তুমি আমার সাথে তোমার তুলনা করতেছো? আমার কিছু ভালো লাগতেছে না, বাসায় যাবো। এক চুপ, কোনো বাসায় যাওয়া হবে না। ভদ্রলোকের বাসায় সে ফষ্টি নষ্টি করবা, আবার বাসায় যাবো তোমাদের ইচ্ছা মতো, থাকো এখানে চুপ করে বসে। মেয়ে দুইটা সুবিধার না, সেটা তো আমি আগে থেকেই জানি। যদি তাই না হবে তাহলে এরকম ফাঁকা বাসায় তোমার ভাইয়ের সঙ্গে ডেট করতে আসে? কালকে থানায় ছিল, পুলিশ নিয়ে গেছিল। বলো কি? হ্যাঁ, আমার ভাই কি যে একটা উদ্ভুকের মতো কাজ করলো, দুনিয়াতে আর মেয়ে খুঁজে পাইলো না। যেন স্বপ্ন খেলার জন্য নাকি সুন্দর মেয়ে দেখছে, আমাকে অনেকবার বলছিল। তো আমি বলছি এখন আমি বিয়ে করাবো। তোমার ভাই বলে এতদিন আমি কথাটা বলিনি, তোমার ভাইয়ের ওই চলাফেরা দেখলে না, ওই গতিবিধি দেখেই আমার সন্দেহ হয়েছে। তখন কিছু বলো নাই কেন, এখন কেন বলতেছো? কেন বলি নাই শুনবে? কিছু বললেই তো খ্যাট করে উঠতে। তুমি মনে করতো যে তোমার ভাইয়ের আমি শত্রু। আরে, আমি যে তোমার ভাইয়ের ভালো চাইতাম এই কথাটা তো কখনো বোঝারই চেষ্টা করো না। এসব এখন বলো না, তো মেজাজ না অনেক খারাপ হইতেছে। তুমি একটু কথা বলো না ওর সাথে। কি কথা বলবো? হ্যাঁ, কি কথা বলবো বলো না। এই, তুমি একটু নাবিককে গিয়ে জিজ্ঞেস করো না, ও কি চায় জিজ্ঞেস করো। কি চাই মানে? ও যা চাইবে তাই দিতে হবে নাকি? এটা কি মগের মূল্য? দেখো, তুমি বোন হিসাবে কিন্তু ভাইয়ের সব আবদার মেনে নিতে পারো, কিন্তু আমি তার ওই অনৈতিক আবদার দুলাভাই হিসাবে মেনে নিতে পারবো না। আরে, মেনে নেয়া না নেয়া তো পরের ব্যাপার, আগে তো জিজ্ঞেস কর না চাহিদাটা কি। আমি তোমাকে জোড়হাত করে রিকোয়েস্ট করছি, তুমি আর এইসবের মধ্যে আমাকে টেনো না।
এটা কোনো কথা বললা তুমি না? দুলাভাই তোমার একটা দায়িত্ব আছে না? হ্যাঁ অবশ্যই দায়িত্ব আছে। এই যে যেমন সারা জীবন চেষ্টা করে তোমার দায়িত্বটা আমি নিতে পারলাম না, এখন আবার শালাবাবুর দায়িত্ব নেবো, তাই না? দেখলে না সেদিন জলজান্ত হাতে নাতে ধরা পড়ার পরেও কিভাবে চোখে মুখে মিথ্যে কথাটা বললো? তাহলে তখন তুমি একটা থাপ্পড় দিয়ে দিতে, থাপ্পড় দিলা না কেন? থাপ্পড় দেওয়াটাই কি সবকিছুর সমাধান? তাহলে সমাধানটা কিসে? সমাধান কি সেটা তুমি বোঝো না? তোমার বয়স হয়নি, তোমার ভাই ওই জিনিসের স্বাদ পেয়ে গেছে, এখন না শত চেষ্টা করেও আর সেটা শুধরাতে পারবে না। আমি এটা কিছুতেই মানতে পারবো না। তোমার মেনে নেওয়া না নেওয়াতে তাদের কিছুই যায় না, তুমি মেনে নিলেই কি আর না নিলেই কি? কি বলো তুমি, এতদিন আড়ালে করতো, এখন প্রকাশ পাইলো, এই তো। আরে দরকার হলে হোটেলে চলে যাবে বাসায় চান্স না পেলে, জায়গার তো আর অভাব নেই। আমার একটা মাত্র ভাই। শোনো আমি ওই বাইরে থেকে আসার সময় না আমার একেবারে তৃষ্ণা পেয়ে গলাটা একদম শুকিয়ে গেছে, প্লিজ যাও তুমি আমাকে এক গ্লাস ঠান্ডা পানি এনে দাও, তোমাদের এসব ঝামেলা না আমার একদম আর শুনতে ভালো লাগছে না। আমি তোমাকে জিজ্ঞেস করছি এটা কোথেকে আসছে? তোমার এইটা কোথেকে আসলো আমি কি করে জানবো? আমাকে কেন জিজ্ঞেস করছো? তুমিও বাসায় ছিলে না, আমিও ছিলাম না, তুমি না জানলে আমি কি করে জানবো? তাহলে কি নাবিক মদ খায়? সেটা বাসায় নিজে হাতে যখন মদের বোতল পেয়েছো তখন নিশ্চয়ই খাই, আর শুধু মদই খায় না, দেখো তোমার ভাই এর সঙ্গে আরো কি কি করে। তুমি কি বলতেছো এগুলা? কি আবার বলবো, এই যে তোমার ভাই যদি মদ না খায় তাহলে মদের বোতলটা আমার বাসায় আসলো কি করে? কি হলো, কথা বলছো না কেন? আমার কাছে কোনোদিন শুনছো? জীবনে আমি এই জিনিসের নাম মুখে নিয়েছি, কোনোদিন নেইনি আর কোনোদিন নিবও না। এরে কপাল, এই ভাইরে আমি কোলে পিঠে করে মানুষ করছি, চোদ্দ গোষ্ঠীতে কেউ এই জিনিস খাইছে না শুনছে, এখন কাঁদছো কেন? কাঁদবো কি করবো, আমার কি করার আছে? বাসায় আসার পর একটার পর একটা অঘটন দেখতেছি, বেডরুমে দুটা মেয়ে মানুষ, ফ্রিজে মদের বোতল, বলো আমি কি করবো? আমার চোদ্দ গোষ্ঠী কেউ মদের নাম নিছে না, মাদের কথা শুনছে। মানা করছিলাম না, যাই না যাই তোমারে যাইতেই হবে, এখন দেখছো ভাগ্য ভালো যে আসার আগে ফোনটা দাওনি, ফোন দিলে না তোমার ভাইয়ের এসব লীলা খেলা কিছুই দেখতে পারতাম না। যাক এখন যখন এসেই পড়েছো একবারে সচক্ষে দেখে প্রাণটা ভরে নাও। শুনো তুমি এই মদের বোতলটা নিয়ে যাও, নিয়ে ওকে জিজ্ঞেস করো, এটা আমি দেখতে চাই ও কি ব্যাখ্যা দেয়। আশ্চর্য ব্যাপার, হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছো, মানে সচক্ষে দেখছো সব কিছু জেনে শুনেও আবার ব্যাখ্যার কি দরকার আছে আমি তো বুঝলাম না। তুমি এত কথা বলতেছো কেন? তুমি যাও না, নিয়ে যাও ওর কাছে, তারপর আমি দেখি ওর ব্যাখ্যাটাকে শুনি, তারপর দেখো আমি ওর কি করি। বাহ ভালোই সিস্টেম শুরু করছো, আমি পিয়ন তাই না? আমি পিয়ন, দাও দাও তোমার মদের বোতলটা দাও, তোমার ভাইয়ের কাছে গিয়ে এইটার একটা সুন্দর ব্যাখ্যা এনে তোমাকে দিয়ে উদ্ধার হই। শালা আমার একটা ছেলে ফেলে নিজে এখন ফোন বন্ধ করে রাখি, মেজাজটা কেমন লাগে? দুলা ভাই, দুলা ভাই না দুলা গাই বল, ভাইরা তো আর ভাই রাখিস না, এইটা কোত্থেকে আসলো? ওই যে আমার বন্ধু ছিল না দুলা ভাই, ওই যে বিদেশ থেকে আসলো যে নতুন, ও দিছে ওর তরফ থেকে আপনার জন্য একটা গিফট, ও বলছে আমাকে গিফট। তুমি কে? আমি মনে ভুল বাসায় চলে আসি, আমি যাচ্ছি নাবিদের বাসায়, ওর দরজাটা দেখতে সেম টু সেম। প্লিজ তুই একটু সিচুয়েশনটা বোঝার চেষ্টা কর, তোরা ওকে বোঝানোর কিছু নাই, তোর দোস্তের গোষ্ঠী ভাই, তুই আমাকে দোস্ত বলে ডাকবি? আমি তোর দোস্ত না, এখান থেকে এনি হোম আমাদেরকে বের কর। আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না,